সিলেটবাসীর জন্য বড় এক আতঙ্কের নাম ভূমিকম্প। 2021 সালের মাঝামাঝি সময়ে কয়েক দফা টানা ভূমিকম্পের পর ঝুঁকি মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ নেয় নগর ভবন, এমনকি জরিপ চালিয়ে বিশেষজ্ঞরা অনেকগুলো সুপারিশও করেন, কিন্তু আজও সেগুলো আলোর মুখ দেখেনি। নগর পিতার অভিযোগ, অজানা কারণেই ঊর্ধ্বতন মহল নগর ভবনের প্রস্তাবে সাড়া দিচ্ছে না। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করলেন তিনি। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শফি আহমেদ। ভূমিকম্পে ঝুঁকিপূর্ণের তালিকায় সিলেটের অবস্থান উপরের দিকে। তাছাড়া সবশেষ নেপালে ভয়াবহ দুর্যোগে ভূমিকা রাখা ভূগর্ভস্থ ইন্ডিয়ান টেকনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান এই জনপদের খুব কাছাকাছি। ভৌগোলিক অবস্থানে ঝুঁকির মাত্রা বাড়িয়েছে। 1897 আর 1980 সালে দুদফা কম্পনের পর আরও একটি দুর্যোগের মুখে দাঁড়িয়ে এ অঞ্চল। তার উপর 2021 সালে 24 ঘন্টার ব্যবধানে 7 বারের ভূকম্পন সিলেটের নাগরিকদের কপালে চিন্তার বলিরেখা এঁকে দেয়। সম্প্রতি সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে পুরো বিশ্বের মতো সিলেটেও। সিলেট এবং চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলটা, এখানে কিছু বড় বড় ফল্ট লাইনের এবং কাছে এটা অবস্থিত এবং কিছু ফল্ট লাইন আছে, সেই জন্যই বেসিক্যালি এই অঞ্চলটাকে আমরা ভূতাত্ত্বিকভাবেই আর্থকুইক জোন বলে থাকি। সেই জন্য আমরা যেন ভূমিকম্পের আতঙ্কের চেয়েও বড় জিনিসটা হলো যে আমরা যে বিল্ডিং কোড মেনে যেন বিল্ডিংগুলি করি। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার সুপারিশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সিটি কর্পোরেশনের জন্য হাইরাইজ বিল্ডিংগুলির ক্ষেত্রে খুব অ্যালার্ট থাকে, কারণ হাইরাইজ বিল্ডিংগুলি শেকিং অনেক বেশি হয়, তো সেই ব্যাপারে যেন আমাদের নজর থাকে। গত 10-12 বছর ধরে যেইভাবে একটু কড়াকড়ি করা হচ্ছে, এটার কড়াকড়ির পরিমাণটা আর একটু বাড়িয়ে দাও। কয়েক দফা ভূকম্পনের পর বিভিন্ন জরিপের মাধ্যমে বেশ কিছু সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও অজানা কারণে সেগুলো অনুমোদন হয়নি। অভিযোগ সিটি মেয়রের। যখন আপনার ভূমিকম্প ঝাঁকিং দেয় তখন আমরা সবাই জড়ে চড়ে বসি, এরপরে আবার আমরা সহ্য এই বিষয়টা গুরুত্ব অনুধাবন করে আমরা পদক্ষেপ নিচ্ছি না। তাছাড়া ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে আইনি জটিলতা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করে নগর ভবন, ফলে নগরবাসীর আতঙ্কের অবসান হচ্ছে না সহসাই। সৈয়দ রাসেল, নিউজ 24, সিলেট।